একাধিক ব্যক্তি জলে ডুবে মৃত্যুর পর চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ উপলক্ষে পূর্ণ স্নানে গঙ্গার ঘাটে বিশেষ সতর্কীকরণ ব্যবস্থার পৌরসভার। নদিয়ার শান্তিপুরে গত চার দিনে গঙ্গা বক্ষে তলিয়ে গেছে তরতাজা তিনটি প্রাণ। গত 10ই এপ্রিল শান্তিপুর রেলগেট সংলগ্ন এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আকাশ সরকার এবং রোহন বিশ্বাস স্নান করতে নেমে তলিয়ে যায় স্টিমার ঘাটে, যা মৃতদেহ উদ্ধার সম্ভব হয় দুদিন বাদে। গতকাল বড়বাজার ঘাটে মায়ের সাথে নীল পূজায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় রথতলার বাসিন্দা 24 বছরের শৌভিক দত্ত। একের পর এক মৃত্যুর কারণে পৌরসভা রক্ষণাবেক্ষণ এবং বিশেষ সতর্কতামূলক বিজ্ঞপ্তি না থাকার কারণে উঠেছে প্রশ্ন। তবে দুটি ঘটনার পরিপ্রেক্ষিতেই বিধায়ক এবং পৌরসভার পক্ষ থেকে পরিবারবর্গের পাশে থাকতে দেখা গেছে। চেয়ারম্যান সুব্রত ঘোষ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রথম দুজন ছাত্রের মৃত্যুর পরই শান্তিপুর সমস্ত গঙ্গার ঘাটে বিপজ্জনক জায়গা চিহ্নিতকরণ করার কাজ শুরু হয়েছিল, কিন্তু তারই মধ্যে আবারও যে বিপদ ঘটবে তা একেবারেই অনভিপ্রেত। তবে পৌরসভার পক্ষ থেকে ব্যানার এবং ঘাট সংলগ্ন এলাকায় বিপজ্জনক স্থান চিহ্নিত করে তা বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে গতকালকেই। আজ তা খতিয়ে দেখতে এসছে। চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ উপলক্ষে প্রচুর পরিমাণে পুণ্যার্থী স্নানের ঘাটে এসে পৌঁছাবেন আজ এবং আগামীকাল। তাদের উদ্দেশ্যে চেয়ারম্যানের অনুরোধ, তারা যেন নির্দিষ্ট ঘাটেই স্নান করেন, অন্য কোথাও নয়। পৌরসভা সূত্রে জানা গেছে, গঙ্গার ঘাটে মহিলাদের স্নান সেরে কাপড় পরিবর্তনের অস্থায়ী বেশ কিছু ছোট ঘর তৈরি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা টিম এবং শান্তিপুর থানার পক্ষ থেকে থাকছে বিশেষ পর্যবেক্ষক দল এবং ডুবুরি। স্নানের ঘাটে যত্রতত্র পরিত্যক্ত খেলার বিষয়ে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করেছে পৌরসভা। মানে দুটো ঘাট আমরা বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছি, তারপরে আমরা একটি ট্রলার ডেকে দিয়েছি, সেখানে দুজন মানুষকে লাইভ করে তারা রয়েছেন, তারা বিক্রি করছে, তারা যাতে কোনো মানুষ মানে তাৎক্ষণিক যদি কোনো বিপদে পড়েন তাদের উদ্ধার করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা তাদের রেখে দিয়েছি এবং মানে পৌর আমরা প্রশাসনের সঙ্গেও সহযোগিতা করছি, প্রশাসনকেও বলেছি তারা যাতে উপযুক্ত পুলিশ প্রশাসন এখানে নিয়োগ করে। আমি একটু আগেও পরবর্তী কথা হলো, উনি এখানে অলরেডি দুটো সিভিক দিয়েছেন, আরও কিছু পুলিশ প্রশাসনের কিছু কর্তব্যক্তি যারা এখানে থাকে সেটার জন্য আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। পরবর্তী দিনে ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে যাতে এই ঘাটগুলি করা যায় সেটা নিশ্চয়ই আমরা পরবর্তী সেগুলো চেষ্টা করি। এখন প্রাথমিকভাবে আমরা সাময়িক যে মানে এই দুটো দিন এই স্নানের ঘাটে প্রচুর মানুষ আসেন, তারা যাতে বিপদে না পড়ে তার জন্য পৌরসভার পক্ষ থেকে আমরা যতটুকু প্রয়োজনীয় ব্যবস্থা করার আমরা চেষ্টা করছি। এই ঘাটের ক্ষেত্রে বাঁশ দিয়ে যেটা করা হচ্ছে, অনেকেই বলছেন যে এটা খুব অল্প দিনেই মানে টেকসই হবে, এরপরে কি পার্মানেন্ট কিছু ব্যবস্থা করা হয়? আমরা তো ধরুন ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলি, এটা আমরা সাময়িকভাবে যেহেতু এই দুটো দিন শান্তিপুরের বহু মানে আপনার পুণ্যার্থীরা তারা স্নান করতে আসেন, এই চড়ক মেলা আছে, এই চড়কের যারা উপাস করেন তারা আসেন এবং নীল পুজো করেন তারা আসেন এবং পয়লা বৈশাখ এই দুটো দিন বিশেষ করে প্রচুর মানুষ এই স্নানের ঘাটে আসেন। সুতরাং প্রাথমিকভাবে আমরা এই দুটো দিনের জন্য সাময়িক এই কাজটা করে দিয়েছি, এরপরে পার্মানেন্টলি একটা চিন্তা ভাবনা অবশ্যই। মহিলাদের কাপড় জামা চেঞ্জ করার জন্য কোনো ঘর এখানে আছে? এখানে অলরেডি একটা ঘর আছে, সেই ঘরটা রেখে দিয়েছি। তাছাড়াও আমরা একটা এটা দরজা নেই তো আসলে সেই কারণে আরও একটা আমরা অস্থায়ী ঘর এখানে করে দিয়েছি। আর এমনি দরজার ব্যবস্থা কিছু করা যাবে এখানে? কারণ মহিলারা কাপড় চাপড় ছাড়েন, এটা খোলাই রয়েছে দরজাটা, সেই কারণে হয়তো পারেন না অনেকে, সেটা কি সম্ভব? দরজাটা একটা আমরা দেখি যাতে একটা প্রয়োজনীয় আপাতত সাময়িক কাজটা করা যায়, সেই কাজটা আমরা করে দরজা এখানে ছিল এবং সেই রাতে অন্ধকারে সেই দরজাটি হয়তো কিন্তু কেউ খুলে নিয়ে গিয়েছে, সুতরাং সেই দরজাটি নেই, দরজাটির একটা বিকল্প আমরা একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি। আর ঘাটের পরিষ্কারের ব্যাপারটা দেখা যাচ্ছে, ইতস্তত অনেক সময় সাধারণ মানুষই সেটা করে থাকেন পরিষ্কার। অনেক শ্মশান যাত্রী আসেন, তারা বিভিন্ন রকম কাপড় জামা তারা ঘাটের স্থানে ফেলে দিয়ে চলে যান, আমরা প্রতিনিয়ত আমরা প্রত্যেক অন্তর অন্তরই আমরা যেগুলো চেষ্টা করি সেগুলোকে পরিষ্কার করার। আমরা বাঁশ পুঁতে একটা স্নানের ঘাটটাকে একটা যেখানে যতটুকু বিপজ্জনক না ততটুকু চিহ্নিত করে দিয়েছি। এবার আমরা বলছি সবাই সাবধানে সতর্কভাবে স্নান করুন, আমাদের ব্যারিকেডের মধ্যে স্নান করুন। আমরা আপাতত বড়বাজার ঘাট আর হচ্ছে স্টিমার ঘাট এই দুটো জায়গায় আমরা ব্যারিকেড করে দিয়েছি, এই দুটো জায়গায় আপনারা স্নান করুন এবং তাও সতর্কতার সঙ্গে স্নান করুন এবং আমাদের নির্দিষ্ট জায়গার মধ্যে স্নান করুন, এটাই আমি বলতে চাইব। আর এখানে যে গঙ্গার ঘাটে যে স্নান করার পরে জামা কাপড় পরিবর্তন করার জায়গাটা, সেটা কি কিছু ব্যবস্থা করা গেছে? সেটা একটা আমরা আলোচনা করবো, আমাদের নতুন বউ আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো, নিশ্চয়ই এখানে একটা
একটা পোশাক পরিবর্তনের করে আমরা ব্যবস্থা করব। এটা আর এখানে ময়লা লেখা রয়েছে নির্দিষ্ট স্থানে ফেলুন, সেই স্থানটা কোথায়? এখানে ডাস্টবিন কোথাও আছে? এখানে এখানে একটা জায়গায় ময়লা ফেলা হয়, সেখান থেকে আমরা পরিষ্কার করে নিয়ে যাই, আমাদের কনজারভেন্সি লোক এসে নিয়ে যায়। সেখানে ডাস্টবিন বলে কিছু নেই, তবে একটা জায়গা চিহ্নিত করা আছে যেখান থেকে সবাই ওখানে ফেলে। কিন্তু ব্যাপারটা যে সবাই ফেলে না, ব্যাপারটা হচ্ছে ময়লাটা ঘাটে ছড়িয়ে ছিটিয়ে ফেলে, সেটা আমাদেরকে আবার তুলতে হয়। এটা মানুষ সতর্ক হলে ভালো হয়। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।